আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বলেছেন আইজিপি। এরপর জানিয়ে দিব বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ জিন্দাবাদ। আরো জানিয়ে দিব আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে বলেছেন মামুনুল হক। সর্বশেষ জানিয়ে দিব নতুন করে অস্ত্র নীতিমালা হচ্ছে, ছাত্রলীগ মিছিল মিটিং করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বলেছেন আইজিপি। অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বলে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রলীগের ভূমিকার জন্য নিষিদ্ধ করা হয়নি, তাদের দীর্ঘদিনের অন্যায় অপকর্মের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাই ছাত্রলীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নেই। ছাত্রলীগের কেউ মিছিল করলে তাদের বিরুদ্ধে অন্য নিষিদ্ধ সংগঠনের মতো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা ছাত্রলীগের অপকর্মের বিচার করব, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। নিষিদ্ধের পর তারা মিছিল করার চেষ্টা করেছিল, সেখানে পুলিশের অ্যাকশন আপনারা দেখেছেন। শনিবার 26 অক্টোবর দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক সুধি সমাবেশে আইজিপি একথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণবুত্থানে শাহাদাত বরণকারী ও আহত বীরদের সম্মানে এ সমাবেশের আয়োজন করা হয়। নতুন করে অস্ত্র নীতিমালা করা হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, গত 15 বছরে যাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা ছিল না তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন এবং এই অস্ত্র গণঅভ্যুত্থানে নিরীহ জনগণের বুকে ব্যবহার করা হয়। বিগত সরকারের ফ্যাসিস্টরা বৈধ অস্ত্র নিয়ে অবৈধভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই অস্ত্রে অসংখ্য ছাত্র জনতা আহত ও শহীদ হয়েছেন, অনেকে দীর্ঘস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে আইজিপি বলেন, ইতোমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটির তদন্ত করছে। এই মামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ 21 জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনায় পুলিশের কতিপয় বিপদগামী কর্মকর্তা জড়িত ছিল বলে উল্লেখ করেন তিনি। গণঅভ্যুত্থানের আগে নেতৃত্ব পর্যায়ের গুটিকয়েক বিপদগামী কর্মকর্তার কারণে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, এখন আমরা জনগণের আস্থার পুলিশ তৈরি করতে চাই। পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে ধারাবাহিকভাবে বদলি করা হচ্ছে, এই পদে যারা যোগ্য তাদের আনা হচ্ছে। বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিএনপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার 26 অক্টোবর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটির আয়োজন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলটির কয়েকজন নেতা অংশ নিয়েছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে অংশ নিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির মধ্য থেকে উপস্থিত আছেন আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখপাত্র সামান্তা শারমিন। এই বৈঠকে মূলত রাষ্ট্রপতির পদত্যাগ ও রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনায় থাকবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। এই বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে সমঝোতা বা উভয় পক্ষের অবস্থান পরিষ্কার হবে বলে ধারণা করা যাচ্ছে। কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ জিন্দাবাদ। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে গিয়েছেন শেখ হাসিনা, এতে করে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই কার্যত বন্ধ রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। দলটির অনেক নেতাও
দেশ ছেড়েছেন। এ অবস্থার মধ্যেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ। শনিবার 26 অক্টোবর ভোরে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে স্টেশনে আসা কোনো যাত্রী এই ভিডিওটি ধারণ করে পোস্ট করেছেন। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই এ ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোষর দাবি করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পলাশ মাহবুব নামের একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ঠিকমতো ট্রেন চলার নাম নেই কিন্তু এসব ঠিকঠাক চলছে। ভিডিওটিতে দেখা যায় স্টেশনের বাইরে পথের গেটের ওপরে থাকা এলইডি স্ক্রিনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা ভাসছে। এখানে সাধারণত ধন্যবাদ, স্বাগতম বা যাত্রীদের সচেতনমূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়ে থাকে। ঢাকার রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ভোর 5:57 থেকে সকাল 9:51 পর্যন্ত আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত ছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিনটি বন্ধ করে দেয়। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, 2 দিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে, আমরা এ সমস্যা নিয়ে ব্যস্ত ছিলাম, যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করছিলাম। এরই মধ্যে একজন এসে বলল, স্ক্রিনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা, পরে আমি গিয়ে দেখি তখন স্ক্রিন বন্ধ করে দেয়া হয়েছে, কে বা কারা এই জিনিসটা করেছে জানতে পারিনি। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে বলেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে, তাই ইন্টারপোলের মাধ্যমে তাদের বাংলাদেশে এনে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শত সহস্র মায়ের বুক খালি করায় শেখ হাসিনার যথোপযুক্ত বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিচার কার্য করে কোনো নমনীয়তা দুর্বলতা প্রকাশ করে, তাহলে বাংলাদেশের মানুষের আদালতে দাঁড়িয়ে তাদেরকেও জবাবদিহি করতে হবে। শনিবার 26 অক্টোবর দুপুরে নোয়াখালীর চৌমুহনি রেলওয়ে ময়দানে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার মতো ভীরু কোনো নেতা পৃথিবীতে নেই উল্লেখ করে মামুনুল হক বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে একবার গৌরগোবিন্দ পালিয়েছিল, হাজার বছর পর আরেকবার শেখ হাসিনা পালালো, আর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে দল ছেড়ে পালান নাই। শেখ হাসিনা এসেছিলেন এদেশটাকে ধ্বংস করার জন্য। শেখ হাসিনা এমনভাবে দেশ ছেড়ে পালালেন, কোন নেতার কথাও ভাবে নাই, ভেবেছে শুধু পরিবারের কথা। তার মতো ভীরু কোনো নেতা পৃথিবীতে নেই। নতুন করে অস্ত্র নীতিমালা হচ্ছে। ছাত্রলীগ মিছিল মিটিং করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে ব্যবস্থা। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কোথাও মিছিল মিটিং করতে পারবে না, কোথাও মিছিল করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রংপুরে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। আইজিপি বলেন, নতুন করে অস্ত্র নীতিমালা করা হচ্ছে। গত 15 বছরে যাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা ছিল না, তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন এবং এই অস্ত্র গণঅভ্যুত্থানে নিরীহ জনগণের বুকে ব্যবহার করা হয়। বিগত সরকারের ফ্যাসিস্টরা বৈধ অস্ত্র নিয়ে অবৈধভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই অস্ত্রে অসংখ্য ছাত্রজনতা আহত ও শহীদ হয়েছেন, অনেকে দীর্ঘস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন।